ফুটন্ত গরম পানিতে মাছ দিন আর দেখুন কি হয়। ফাইভ স্টার রেস্টুরেন্টে মাছের রেসিপি কিভাবে তৈরি করে আর এর স্বাদ কেন জিভে লেগে থাকে জানতে পারবেন আজকের ভিডিওতে। আজকে আপনাদের খুবই দামি একটি রেসিপি শেয়ার করব যা আপনাকে কেউ শেখাবে না। এর জন্য আমরা ফুটন্ত গরম পানিতে দুটি মাছ দিয়ে দিয়েছি। আপনি রুই, কাতলা যে কোনো মাছ সেদ্ধ করে নিতে পারেন। এগুলোকে খুবই ভালো করে সেদ্ধ করতে হবে যাতে মাছের কাঁটা আলাদা করা যায়। আমাদের মাছগুলো খুলে যাওয়া শুরু করেছে তাই ঝটফট করে মাছগুলোকে তুলে নিব, তা না হলে মাছের কাঁটা রান্না করতে হবে। আপনারা এরকম নরম করে নিবেন। এবার এর কাঁটা আলাদা করতে হবে। আমরা মাথা সহ মাছের কাঁটা আলাদা করব। এখানে মাছের মাথার আর কাঁটার কোনো কাজ নেই তাই এগুলোকে বিড়ালকে দিয়ে দিবেন। আমাদের মাছ থেকে কাঁটা আলাদা করা হয়ে গেছে। এ দেখুন, আমরা ছোট ছোট কাঁটাগুলোকে বেছে আলাদা করেছি আর মাছগুলোকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করেছি। এবার একটি ব্লেন্ডারে বড় সাইজের দুটি রসুনের কোয়া দিয়ে দিব। খুবই সামান্য পানি এতে দিয়ে দিতে হবে, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমাদের রসুনগুলোকে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিবেন। এর মধ্যে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নাতে পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হয়। পেঁয়াজগুলো এমনভাবে ভাজতে হবে যাতে হালকা ব্রাউন কালার চলে আসে। এবার এর মধ্যে দিয়ে দিবেন এক চা চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এক চা চামচ। একটু মিশিয়ে নেয়ার পরে এক চা চামচ মরিচ গুঁড়া আর দিব এক চা চামচ হলুদ গুঁড়া। কিছুটা মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো লেগে যায়। এই পর্যায়ে এর মধ্যে আমাদের বেটে রাখা রসুনগুলোকে এর মধ্যে দিতে হবে। এবার ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এটি একটু শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন পানি। হালকা একটু পানি দিলেই হবে। এবার পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে লবণ দিব পরিমাণ মতো। এবার এটিকে কিছুটা রান্না করে নিতে হবে। আমরা পাঁচ মিনিটের জন্য এই মশলাটিকে রান্না করে নিব। এটি হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন কালীগঞ্জ লালমনিরহাট থেকে জাহিদুল ইসলাম রিপন, সিলেট থেকে হামিদুর রহমান, চট্টগ্রাম থেকে ল মারিয়া, টেকনাফ থেকে কাদের তুফান, চট্টগ্রাম নেভি হসপিটাল থেকে মোহাম্মদ রিয়াদ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের মশলাগুলো হয়ে এলে এর মধ্যে আমাদের মাছগুলোকে ঢেলে দিতে হবে। এই মশলার সাথে আমাদের মাছগুলোকে মিক্স করতে হবে। আমরা একটি চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে মিক্স করবেন যাতে মাছে খুবই ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে। মাছ কিছুটা শুকনো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সাত থেকে আটটি কাঁচামরিচ। এ পর্যায়ে কাঁচামরিচগুলো দেওয়া হলে এখানে কাঁচামরিচের ফ্লেভার ছড়াবে। এটিকে কিছুটা নেড়ে দিয়ে আমাদের আরেকটি জিনিস অ্যাড করতে হবে, আর তা হলো লেবু পাতা। লেবু পাতা এর মধ্যে দিলেই এর ফ্লেভার একেবারে পাল্টে যাবে। বাসার চারদিকে এই রান্নার ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, এই ঘ্রাণ যেন ক্ষুধা লাগিয়ে দেওয়ার মতোই। এটিকে আরও কিছুটা রান্না করে নিয়ে নামিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেছে আমাদের অসাধারণ মজাদার রেস্টুরেন্ট টাইপ মাছ ভর্তা। এই ভর্তা দেখেই জিভে জল চলে আসে। এই ভর্তা দিয়ে আপনি এক বসাতে এক কেজি চালের ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। এত যে মজাদার ভর্তা হয়েছে এটি যে বানিয়েছে সেই জানে, আর এর ফ্লেভার অমায়িক। ভিডিওটি অনেকের কাজে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রি একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।